সবাই এখানে বসে আছে, দেখি রিভিউ কেমন দেয়। আমি তো বললাম ভালো হয়েছে, দেখো রিভিউ একে একে দিচ্ছে সবাই। বলো সেগুলো ঝেড়ে দিই, তাহলে আরো সুবিধা হবে, ফটাফট হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, তুমি পানি এসছি কি দেখো তারপর টাইমে। এই ঘরে তেমন অতটা নেই, ওই ঘর ও ঘরে বাড়িতে না থাকলে যেটা হয়, গাছ দেখো পুরো এই জায়গাটা চলে এসে, আগে এই জায়গাটা কতটা ক্লিন করে ছেড়ে দাও না, গাছগুলো ছেড়ে দাও তো, দেখো সব ছেড়ে দিচ্ছি, গেটের মুখে একটা ওই গাছ হ্যাঁ ছেড়ে দিয়েছি কালকে। আমার হাত পা আপার হাত পা একসাথে চলছে, মানে কে কত তাড়াতাড়ি করতে পারে। সানি তুমি হাতটা একটু জলদি, এইদিকে আবার সকাল সকাল দেখছি ইনায়ের শরীরটা একটু খারাপ হচ্ছে। বাড়িতে তো দেখলে সবার মোটামুটি ভাইরাল ফিভার চলছে, আয়নেরও ছিল তো সবার প্রতিটা বাড়ি বাড়ি এখন বাড়িতে, তো ইনায়েরও দেখছি সকাল থেকে একটু হালকা কাশি আর গাটাও গরম, চোখটা কিন্তু ছলছল করছে। আমার মেডিসিন খেতে হবে, চলো কোনো উপায় নেই আর, তো এইগুলো করে আগে ইনায়েকে মেডিসিনটা দিয়ে দেবো, দিয়ে ওকে আগে মেডিসিনটা দাও, থাকে মেডিসিনটা দাও তো আমি খাইয়ে দিই আগে, তারপরে স্নান করাবো। আচ্ছা 1.3 দিতে বলছে, 1.3 এটা তো নতুন না? হ্যাঁ মামা এটা খেতে হবে, সোনা মা আপা তো কাজকর্ম করে দিয়ে গেছে, আমিও পাপোশ টাপোশ গুলো সবই দিয়ে দিলাম, এবার একটু বসেছি ইনায়াকে স্নান করাবো একটু পরে, তার আগে একটু ভাবছি একটু হেয়ার অয়েল লাগিয়ে দিই। মামা কি করেছো, মুখ ছোক নালে ঝলে করে ফেলেছে ইনায়া, ইস কি করছে দেখো তো, মুখটা দেখেছে কি করেছে দুধ, আমি রান্নাটা আগে বসিয়ে নি। রবিবার যেহেতু আমাদের বাড়িতে, মানে রবিবার রবিবার আজকে ফিল দিচ্ছে, ও সারা সপ্তাহের পর রবিবার দিনটা ছুটি, এত সুন্দর করে আয়রন টেবিলটা কাজে লাগবে, কারণ আমার সময় হয়ে ওঠে না আয়রন করার, যখন বাড়ি যায় হয়তো তখন করে আনা হয়। আর এই যে এখন প্রপার ইউজ হচ্ছে, শানি যত জামা কাপড় ছিল মেশিনে দিয়েছিলাম, সেইগুলোকে বের করে ভালো করে শুকিয়ে এখনো সব জামা কাপড় আয়রন করছে, মানে ডিউটি যাচ্ছে বলে কথা, একদম সুন্দর করে আয়রন করা জামা টামা পরে যাচ্ছে। ও হ্যাঁ, তোমরা বারবার জিজ্ঞেসও করছো যে শানি কি করছে শানি কি করছো, তাহলে আজকে আমি এটার সাথে ক্লিয়ার করে দিই। এতদিন তো শানির মানে এ চলছিল, ও হচ্ছে প্যারামেডিকেলে আছে, তো এতদিন তো কমপ্লিট হলো 2 বছর, তারপরে ইন্টার্নশিপ চললো, এখনো ফাইনালি তোমাদের সাথে খুশির খবরটাও শেয়ার করা হয়নি, নিউ জবও পেয়ে গেছে ও, এখন একটা জব করছে, সেটা হচ্ছে খিদিরপুরে, ঠিক আছে, এখান থেকে এখন
আপাতত সানি এখানেই থাকবে, ও যে রুমে থাকতো, কারণ ওর এখন ওই যে ডিউটি করে এসে রান্না বান্না করা খাওয়া দাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন কিছুদিন আমার এখানেই থাকবে, থেকে তারপরে ওর কনভিনিয়েন্ট অনুযায়ী সব কিছু করবে। তা একদম সুন্দর করে এখান থেকেই যাচ্ছে ডিউটি, এখানেই আসছে, কিছুদিন যাবত এখানেই থাকবে সানি। এখন সাহেবের এখন বিশাল দায়িত্ব, নতুন জব। তুমি পার্টি কবে দেবে সেটা তো বললে না আমাদের। পার্টি দেবো, স্যালারি তো পাক, স্যালারি না পেলে পার্টি কি করে হবে? না মানে আমি এতদিন তো মানে পার্ট টাইম করছি, ফুল টাইম করিনি, তো পার্ট টাইমে তো অনেক টাকা ইনকাম করলাম, কিন্তু সেই টাকাগুলো একটাও থাকলো না আমাদের। সকালবেলাও বেরোতে হবে, আস্তে আস্তে অনেক রাতও হয়ে যাবে, তো শানিকে একদম হয় না রাত্রি বা সকালবেলা তো দেখা সম্ভবই না। কটার দিকে তুই এখান থেকে বেরোবি? ছটা থেকে, 8টা থেকে ডিউটি, হসপিটাল ডিউটি, তো এই সব মানে পেশেন্টের সব চাপ থাকে সকালবেলাটাই বেশি করে, তাই সকালবেলা বেরোতে হবে আমাকে। মোটামুটি যার যার মাথার সমস্যা, পেটের সমস্যা, হাড়ের সমস্যা, যা যা হবে ওর কাছে, ওর কাছে এক্স-রে, এমআরআই আর কি সিটি সিটি, হ্যাঁ যা যা সমস্যা হবে সানির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আমরা সবাই মিলে বাবা মাও বললো যে এখন কিছুদিন এখানে থাক, নইলে যেখানে থাকবে এখন হয় না যে একটা মোটামুটি জায়গা সেটেল না করতে পারলে বোঝা যাচ্ছে না, আর ওর ফিরে রান্না করাটাও সম্ভব নয়, আর দীর্ঘদিন যাবত বাইরের খাবার খাওয়াটাও ঠিক নয়। আর শানিকে নিয়ে অনেকে অনেক টাইপের মন্তব্য করো, তো আমি একটা কথা বলি, দেখো শানির কিন্তু বয়স এমন কিছু না, এবার হতে পারে অনেকে হেলদি হয়, অনেকে হেলদি মানে রোগা মোটা সোটা হয়, অনেকে রোগা সোগা হয়। তো আমাদের বাড়িতে আমার ছোট কাকু ঠিক এমনটাই ছিল, আর যখন আস্তে আস্তে নিজে ইনকাম করতে শুরু করলো, সবকিছু ডেভেলপ করতে শুরু করলো, বিয়ে করলো, তারপর কিন্তু সমস্তটা ঠিক হয়ে গেছে। তো ওর বয়স অনুযায়ী ও ওই রকম দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। কত হবে ওর বয়স? হবে 23-22, কত বছর হবে? তুমিও কিন্তু প্রতিটা দিক থেকে পারফেক্ট নও, এবং যাকে কথাগুলো বলছো বলার আগে একটু ভাবলে মনে হয় ভালো হয়, কারণ তোমাকেও যদি এই টাইপের কেউ কথা বলে তোমারও কিন্তু কষ্ট লাগবে, দেখবে কোনো না কোনো জায়গায় কিন্তু তুমিও পারফেক্ট নও। এই যে এখানে ইনায়ের খাবারও রেডি, আগে ওকে খাওয়াই তারপরে আমরাও লাঞ্চ করবো। রান্না বান্না করে ডালে ফোড়ন দিয়ে চলে গেছিলাম স্নানে, ডিমটা আর ভাজা হয়নি, এবার ডিমটাকে ভাজবো, আর তার মাঝে ইনায়কে আগে খাইয়ে নিয়েছি। এই যে ডিম ভেজে নেবো, জামান্ত বললো খাবে না, তো আমি দুটো ভাজছি আমার আর স্বামীর জন্য, তিনটে আর ভাজবো না, ও এখন কিছুই খেতে চাইছে না। আর আজকে আরো একটা গুড নিউজ, এবং খুব কি বলে বেশ ভালো লাগছে আঞ্জুদের, আমাদের ব্লগে তো আঞ্জুকে তোমরা অনেকেই চেনো, তো ওদের এখানটাতে একটা এখানে একটা রেস্টুরেন্ট ক্যাফে ওপেনিং হচ্ছে, তো সেটার জন্য ওরা মানে খুব ভালো মানে খুব ভাবেই চেয়েছিল যেন আমরা ওপেনিং এর দিনটাতে থাকি। তো আজকে ওদের ক্যাফের হচ্ছে ওপেনিং, তো সেটা আমরা সন্ধ্যেবেলা যাবো, সারাদিন ওই ডেকোরেশনের কাজটা যেগুলো চলছে, বাট ওই সন্ধ্যেবেলাটাই মেন হচ্ছে কি ওপেনিং, যেটা হয় ফিতে কাটাটা হবে, আই থিঙ্ক এগুলো কি কি হবে আমি কিছুই জানি না, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, আমিও কিছুই জানি না, আমিও খুব এক্সাইটেড দেখার জন্য। এরকমভাবে কখনো কোনো রেস্টুরেন্ট কোনো ক্যাফে ওপেনিং এ আমি যাইনি, আজকে ফার্স্ট টাইম যাবো, তো খুব ভালোও লাগছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকেল বিকেলে আজকে রেডি হবো, সন্ধ্যের মধ্যে যাবো, লেট কিন্তু একদমই আমরা হতে চাই না, কারণ তারা এত ভালোভাবে ইনভাইট করেছে, আমি চাই না যে একটু লেট হোক, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোবো। এরা আদা রসুন নিয়ে এসেছি, কারণ অনেকের হয়তো মনে হতে পারে যে ডিম ভাজাতে কি আদা রসুন খায়, কিন্তু দেখবে একদিন তোমরা একটুখানি করে দেখো, এইভাবে ডিম ভাজাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে একটু পেঁয়াজ দিলাম, একটু লবণ দিলাম, একটুখানি আদা রসুন বাটা দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমটা ভাজা করবো আর কি। এই ডিম ভাজাটা অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ি মায়ের কাছ দিয়ে শিখেছি, আমিও ফার্স্ট টাইম আদা রসুন দিয়ে ডিম ভাজা কেমন লাগবে জানি না খেতে, তবে খেতে খুব ভালো লাগে। আর এখন রিসেন্টলি শানিকেও যেহেতু করে খাওয়ার, ওরও এখন ডালের সাথে এই ভাজা এই টাইপের ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো বলো দিদি ভালো করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কর, তোমরা একদিন এইভাবে ট্রাই করো দেখো, অন্যরকম লাগবে কিন্তু ভাত দিয়ে খেতে।
আমাদেরকে সময় মতো যেতে বলেছে আর আমরাই মনে হচ্ছে সব থেকে লেট, বলো মাম্মা। হ্যাঁ আজকে ম্যাডাম একটা লুক দিয়েছে, বাম্পার লুক। বাড়িতে যে বিয়ে হয়েছিল, বিয়ের জন্য যে আমি টি শার্টটা কিনেছিলাম ওটাই পরে নিয়েছি, আর এ দেখছি দীঘাওয়ালা ড্রেস পরেছে। আমাদের আমাদের দুষ্টু পাখি, তোমরা কি চেনো এই দুষ্টু পাখিটাকে? দুষ্টু পাখিটা এখন কোথায় যাবে? আজকে ইনা কি ফিতে কাটবে নাকি? চলো নাও, বাহ কি সুন্দর জুতো ইনায়া, দেখো কত কিউট জুতো। তোমাদের এরকম জুতো আছে নাকি? আমার ইনায়ার আছে, দিয়ে দেবো পিমনিদেরকে, দিয়ে দেবো। চলো, এই যে আমি রেডি, এখানে শানি রেডি, জামানো রেডি, এদের সবাই হোয়াইটের উপর পড়েছি আমরা। বলো, কোইনসিডেন্টলি শানিও হোয়াইট শার্ট, আমি ইনায়া, জামানো হোয়াইট হোয়াইট। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনার ব্যাগ নিয়েছি। আমরা এসে পৌঁছে গেছি আঞ্জুদের ভাইয়াদের ক্যাফেতে, যে আঞ্জুদের এখানে নতুন একটা ক্যাফে উদ্বোধন হচ্ছে আজকে, গ্র্যান্ড ওপেনিং। তো সেটার জন্যই কিন্তু আমরা সন্ধ্যাবেলা, ক্যাফেটার নাম বলো, মিচিটি, চলে আসো। এই যে আমাদের ক্যাফের মিচিটির মালকিন, হ্যালো। খুব সুন্দর, আমরা সবাই কোইনসিডেন্টলি সবাই হোয়াইট হোয়াইট হয়ে গেছি, সত্যি তাই। তুমি, আমি, আঞ্জু তো পুরো হোয়াইট, মমম তুমিও হোয়াইট। ওয়াহ, খুবই সুন্দর, মানে একটু পরে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। আর এখন হচ্ছে ফিতে কাটে, ফিতে কাট করা হবে, তাই এখানে সমস্তটা সাজিয়ে নিয়েছে। হয়তো মানে আঞ্জুর যে শ্বশুর, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ভাইয়ার আব্বা মা ফিতে কাটা হবে। সত্যি কথা বলতে আজকে ফার্স্ট ডে, মানে সবাই আমরা খুব অবাক হয়ে যাচ্ছি, প্রচন্ডই ভিড়। মানে ইভেন ওই দিকটা তো পুরো ঘুরে গেছে, পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আমরা এখানটাতে আছি, প্রথম দিনই যদি এত মানুষজন দেখা যায় তাহলে তো সত্যি খুব ভালো লাগে। এই যে আঞ্জুকে এতক্ষণে ফাঁকা পেয়েছি, এখন সবাইকে অ্যাটেন্ড করছিল, সব রিলেটিভরা যে এসছে, কেমন লাগছে স্যার? আমার তো খুব ভালো লাগছে, দেখি তোমরা দোয়া করো সবাই। একদম একদম, তোমরাও সবাই এসো, যারা যারা জানো আমাকে চেনো এসো, দেখে যাও। আচ্ছা আমি অ্যাড্রেস, আমি খুব ভালোভাবে মেনশন করে দেবো তোমাদেরকে, মানে এক্সাক্ট লোকেশনটা বলে খুব ভালোভাবে করে দেবো, একটু পরে বলে দিচ্ছি। প্রথম দিনই মানুষের এত রেসপন্সিবল, হ্যাঁ প্রচুর ভিড়, তোমরাও সবাই মিলে এসো, দেখে যাও, টেস্ট করে যাও, ভালো লাগবে আমার মনে হয়। আপনাকে ফুল অ্যাড্রেসটা সুন্দরভাবে গুছিয়ে বলে দিই, এটা কোথায়? এই যে হচ্ছে মেন গেট, মেন রোড, এটা হচ্ছে কাজীপাড়া, তাই তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে যশোর, যশোর রোড, যশোর রোড, যশোর রোডের উপরে কাজীপাড়া যে রেল গেট, জাস্ট রেল গেট, কে টু মার্বেল, কে টু মার্বেল, ওই যে কে টু মার্বেল, এটা এটা কত নাম্বার গেট গো? এটা বলতে পারছি না, দেখো দেখাও, রেল গেটটা পেরিয়ে যে কে টু মার্বেল, তার অপোজিটে। আচ্ছা আচ্ছা, কে টু মার্বেল, ওই যে কনসেন্সার, কে জি ম্যাপ, কে টু মার্বেল, মানে ব্রেনায়ারের আগেই, সব থেকে ভালো আরো একটা চেনার উপায় হচ্ছে ব্রেনওয়্যার, বলো ব্রেনওয়্যার কলেজ, যেটা ইউনিভার্সিটির আগে, আগে অনেকটাই আগে, তাই না? হ্যাঁ, মানে ওই এই দিক, এই রোডটাতেই, টাকা দিতে হবে না আপনার? হ্যাঁ
আপনি নিয়ে নিন না, দুই একজনের কাছ থেকে নিয়ে নিন। কেমন টেস্ট? ভালো ভালো, খাবো সত্যি তাই না? আমি তো মিরচিটি, এটা কি লঙ্কার চা নাকি? সত্যি মিরচিটি পাওয়া যাবে, মেনুতে আছে দেখো। তাহলে আমরা ওটা একদিন খেতে আসবো, বলো কেমন খেতে? হ্যাঁ স্পেশাল, এসো চা খেতে, অবশ্যই এসো। সবাই এখানে বসে আছে, দেখি রিভিউ কেমন দেয়। আমি তো বললাম ভালো হয়েছে, দেখো রিভিউ একে একে দিচ্ছে সবাই, বলো। মানে ভয়ে ভয়ে বলে দিল, এটা কিন্তু ঠিক হলো না। মানে মানে সানি কই, সানি কই, দি দাও দি দাও, দি দাও দি দাও, একটা দি দাও রিভিউ দি। ও বুঝেছে ব্যাপারটা, ভালো ভালো। চা খেয়েছি, চাটা তো দুর্দান্ত, তার সাথে তারপরে ক্রিস্পি চিলি বেবি কর্ন খাওয়ালো, সেটাও খুব ভালো হয়েছিল। স্যান্ডউইচ খেলাম, সেটাও খুব ভালো। ওই তো এখানে দিয়েছে, সবাই মিলে চলছে। চলো ওই যে মোমো পার্টি, কোথা হবে মোমো পার্টি? মোমো পার্টি এখানে চলছে, বাচ্চা পার্টি রিভিউ দেবে, মোমো কেমন হয়েছে? এই কে রিভিউ দেবে মোমো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ওই দেখো এটা আরেক রিভিউ দেয়ালো, ও আগে খেয়েছে। ভালো এটা, ভালো হয়েছে চলিকি বাবু, ভালো হয়েছে। বাচ্চা পার্টির মোমো পেয়েছে, আর কি চাই, খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র বাকি আছে কেক কাটিং টা, হলে আমরা বাড়ি যাবো। ইনের শরীরটা ভালো থাকলে আর একটু খুব মজা পেতাম। ঘুমিয়ে পড়েছে না? দেখছে আমার সুন্দরী সুন্দরী, একটা কষ্ট আছে, দেখিয়ে দিই সুন্দরী সুন্দরী সব দুই পাশে। চোখ খুলে আছে না, চোখ বন্ধ করো, থাকে না বাইরে, এত জলই থাকে, জলই থাকে, সবাইকে দেখে হাসে। বলেছ